এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। দুই নম্বরে বললেন, তিন নম্বরে আল্লাহ বললেন বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। যেই কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, ওই কোরআনুল কারিমে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। তার মানে নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার সঙ্গে ভালো আচরণ করা তেমনই ফরজ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমান আনার পরে ইবাদত যখন আপনি করবেন, ইবাদতের প্রথম শর্তই হচ্ছে শিরিক মুক্ত ইবাদত আপনারে করতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে যত পাপ আছে সব পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু দুইটা পাপ আছে আল্লাহর আদালতে, যে দুইটা পাপ হচ্ছে অজামিনযোগ্য অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনই এই পাপগুলো ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা করে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, সব সময় আল্লাহ রব্বুল আলমিনের জন্য আপনি ইবাদত করবেন, সে ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবে। কিন্তু ইবাদতের মধ্যে যখন শিরিক আসবে, আল্লাহ রব্বুল আলমিন সেই শিরিকের কারণে ইবাদতের সমস্ত ফলাফলগুলো নষ্ট করে দেবে। ইবনে কাসির রহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দাঁড় করাবেন, যে মানুষগুলো বলবে আল্লাহ 30 বছর নামাজ পড়েছি, 35 বছর নামাজ পড়েছি, আল্লাহ 30টা বছর নামাজ মিস করি নাই, আল্লাহ রমজান মাসে 30টা বছর 25টা বছর রোজা রেখেছি, আল্লাহ কোনোদিন রোজা মিস করি নাই, হজ মিস করি নাই, যাকাত মিস করি নাই। আজকে তো আমরা প্রফুল্ল চিত্তে এই জন্য আছি যে আমরা আপনার জান্নাতে যাব, এই জান্নাতের আকাঙ্ক্ষাই করেছি। আল্লাহ বলবে গোলাম অপেক্ষা কর, তোদের আমল নামাগুলো একটু চেক হয়ে যাক। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো যে জান্নাতে যাওয়ার জন্য প্রবল আগ্রহে আছে, উৎফুল্ল হয়ে আছে, এই মানুষগুলোর আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সবই সত্য, কিন্তু শিরিক করেছে, এই শিরিক করার কারণে আল্লাহ আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে, মানুষগুলোকে জান্নাতে দেবো নাকি জাহান্নামে দেবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, এই মানুষগুলোকে শিকলে বেঁধে একটা একটা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা তখন জাহান্নামের মধ্যে নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন, ওই মানুষগুলো তখন কান্না করবে, চিৎকার করবে আর বলবে আল্লাহ কি লাভ হলো 30 বছর 35 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, আজকে তো জান্নাতে যাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম, আমি আল্লাহ কি তোদেরকে আগেই বলেছিলাম না, ইবাদত করতে হবে শিরিক মুক্ত, যদি ইবাদতের মধ্যে শিরিক ঢুকে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের প্রতিদানগুলো নষ্ট করে দেব, তোর 33 বছরের নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু শিরিক করার কারণে একটাও কবুল করি নাই। বলুন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লা ইন আশরাকতা লা ইয়াহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, আমলের কোনো প্রতিদান ফলাফল তুমি পাইবে না। সুতরাং এক নম্বর, দুনিয়ার জিন্দগিতে যত কাজ করবেন সব কাজের আগে সিদ্ধান্ত নিতে হবে, কাজটা যে আমি করছি কোরআনের আঙ্গিনাই এটা অনুমোদিত কিনা, সুন্নার মধ্যে এটা আছে কিনা, নবীজি এটা করতে বলেছেন কিনা, কথা বলেন না কেন? মন গড়া আমল করা যাবে না হাজি সাহেব, মন চাইল। কেউ যদি বলে যে একদিন তো নামাজে যাই শুক্রবারে জুমার নামাজ, অন্যদিন তো নামাজ পড়ি না, জুমার নামাজে গিয়েছি সপ্তাহে একদিন মসজিদে গেলাম, কেন 2 রাকাত ফরজ পড়বো? আজকে খুশিতে ঠেলায় একরে 4 রাকাত ফরজ পড়ছে, নামাজ হবে নি? হবে
আল্লাহ কেন চারটা অঙ্গ ওযুতে ফরজ করলেন? আল্লাহ পুরো শরীরটা ধৌত করা ফরজ করে দিলেই তো পারতেন, ওযু করব একটু বেশি ভালো করে ধুয়ে নেই, আল্লাহ যেটা বলছে সেভাবেই করতে হবে। অনেকে কিন্তু এরকম প্রশ্ন করে, বায়ু নিঃসরণ হলে পোশাক পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় আমরা বলি কি আল্লাহ তাআলা যেহেতু বলেছেন হাত মুখ ধুইতে, মানে মুখমণ্ডল ধৌত করো, ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওযুর ফরজ হচ্ছে চারটা, কয়টা জোরে বলেন, কয়টা? চারটা, আর বাকিগুলো হচ্ছে সুন্না। ধরেন মুখমণ্ডল ধৌত করা, এটা এক নম্বর ফরজ। দুই নম্বর হচ্ছে দুই হাতের কোণ পর্যন্ত ধৌত করা। তিন নম্বর সমস্ত মাথা মাসে করা। চার নম্বর দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা। এখন যদি মানুষ বলে মলমূত্রের যে দিক দিয়ে ত্যাগ করা হয় ওখান দিয়ে বাতাস বের হয়েছে, ওখানটা কেন আল্লাহ ধুইতে না বলে অজু গোসল করতে বললো? ইমান থাকবে? আল্লাহর ইশকাল করার সুযোগ আছে? এই জন্য প্রিয় ভাইরা আমার, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দুনিয়ার কিছু মানুষ আছে আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আমরা অনেকেই চেষ্টা করি, আমরা বলি আল্লাহর ইবাদত করব, আল্লাহর নবীর গুণগান গাইব, আল্লাহর নবীর সুন্নাহ গুণ মানে মেনে চলব। কিন্তু যারা আবার মাজারে কবরে গিয়ে অনেকে সিজদা দেয় আছে না নাই, পীর আউলিয়া যদি এলাকার মধ্যে থাকে তাদের এলাকায় যাবেন, ওই পীরাউলিয়ার কবর গুলো জিয়ারতের জন্য যাবেন, কোনো পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়ার জন্য যাবেন না, যাবেন দিন শিখতে। মাজারে যদি যাইতে হয় যাবেন জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য না, নজর মান্নত করার জন্য না, পায়ে কারোর সিজদা দেওয়ার জন্য না, আবার সেখানে গিয়ে ছাগল মহিষ দান করার জন্য না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, সূরা বাকারা আয়াত নম্বর 245, মান যাল্লাযি يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ الله رب العالمين বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, তিন গুণ বদলা দিবেন, বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দাঁড় করাবেন, মানুষগুলোকে বলবে গোলাম, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কি সেই দরজা? মানুষগুলো বলবে আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম জান্নাতে যাইতে কি তোর মনটা চাই, জান্নাতে যাইতে কি তোর মন চাই? মানুষগুলো তখন বলবে আল্লাহ জান্নাতে যাইতে তো মনটা চাই, যদি আপনি আদেশ করেন আমরা যাইলে খুশি হব। আল্লাহ বলবে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ।